আপনারা শুনছেন অন রেকর্ড। অন রেকর্ডে আজ আপনাদের জন্য একটি ভৌতিক গল্প, দ্য লাস্ট সিয়ান্স, রচনা আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির জন্ম 15 সেপ্টেম্বর 1890 ডেভনশেয়ার, ইংল্যান্ডে। পেশায় তিনি ছিলেন একজন দক্ষ ঔপন্যাসিক, লেখক জগতে যার খ্যাতি ছিল দ্য কুইন অফ ক্রাইম নামে। দীর্ঘ কাব্যজীবনে তিনি প্রায় 66টি গোয়েন্দা উপন্যাস এবং 14টি ছোট গল্প লিখেছিলেন, যার মধ্যে ডিটেকটিভ হারকুইল পয়রো এবং মিস মার্পল উল্লেখযোগ্য। আজকের গল্পটি তার লেখা হাউন্ড অফ ডেথ বইটির অংশ। বইটি প্রথম প্রকাশিত হয় 1933 সালে ওল্ডহ্যামস প্রেস থেকে। পরে অবশ্য এটির একটি আধুনিক রূপান্তরণ হয় বিবিসি রেডিও থেকে 2010 সালে। আজকের গল্পের বঙ্গানুবাদ করেছেন অনিশ দেব। গল্পের প্রধান চরিত্রে রাউল দেব্রয়, এলিস, সিমন এবং ম্যাডাম এক্স। এলিসের চরিত্রে অদিতি, সিমনের চরিত্রে মাধবীলতা, ম্যাডাম এক্সের চরিত্রে আরাত্রিকা। গল্প পাঠে শৌর্য, রাউল দেব্রয় এবং গল্পের সূত্রধর আমি অভিজিৎ। শুরু হচ্ছে দ্য লাস্ট সিয়ান্স। আপন মনে গুনগুন করতে করতে রাউল দেব্রয় সেন নদী পার হল। সে বছর 32-এর সুদর্শন ফরাসি যুবক, সজীব মুখে, ছোট কালো গোফ, পেশায় ইঞ্জিনিয়ার। কার্দনে পৌঁছে রাউল ঢুকে পড়ল 17 নম্বর বাড়িতে। পরিচারিকা বিরক্তভাবে সুপ্রভাত জানালেও সে খুশি মুখে তার উত্তর দিল। তারপর চারতলা ফ্ল্যাটের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। দরজার ঘণ্টি বাজিয়ে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে সে আরও আরেকবার গুনগুন করে উঠল একই সুরে। আজ সকালে রাউল দেব্রয়কে বেশ খুশি খুশি লাগছে। জনৈক বয়স্কা ফরাসি মহিলা দরজা খুলে দিল। অতিথিকে দেখে ভাঁজ পড়া মুখে হাসি ফুটে উঠল তার। সুপ্রভাত মসিয়ে। দরজা বন্ধ করে এলিস ঘুরে দাঁড়ালো রাউলের দিকে। মসিয়ে, ছোট বৈঠকখানায় যদি একটু বসেন তাহলে ম্যাডামের সঙ্গে মিনিট খানেকের মধ্যে দেখা হবে, উনি এখন বিশ্রাম করছেন। রাউল চমকে চোখ তুলে তাকালো। কেন, ম্যাডামের শরীর কি ভালো নেই? ভালো আর কোথায়, এলিস ফোঁস করে উঠল। রাউলকে পাশ কাটিয়ে বৈঠকখানা দরজা খুলে দিল সে। সে ভেতরে ঢুকতে ঢুকতে এলিস তাকে অনুসরণ করল। বেচারা ম্যাডাম কি করে ভালো থাকবেন, ও বলে চলল। খালি পেটচক্র পেটচক্র আর পেটচক্র, এ ঠিক নয়, ঈশ্বরের ইচ্ছে নয় আমরা এসব করি। আমার কথা যদি বলেন তাহলে আমি তো সোজা বলবো, এ হলো শয়তানের সঙ্গে লেনদেন। রাউল ওর কাঁধে হাত বুলিয়ে আশ্বাস দিল। রাগ করো না এলিস, রাউল মিষ্টি কথায় ওকে ভোলাতে চাইল। যা বোঝো না তার সব কিছুর মধ্যে শয়তানকে টেনে এনো না। সে মশিয়ে যাই বলুন, ও চাপা গলায় গজগজ করে উঠল। এসব ব্যাপার স্যাপার আমার ভালো লাগছে না, ম্যাডামের দিকে একবার তাকিয়ে দেখুন, দিনকে দিন তিনি শুধু রোগা আর ফ্যাকাশে হয়ে চলেছে, আর সেই সঙ্গে মাথা ধরা। না, এসব প্রেতাত্মা টেতাত্মার ব্যাপার মোটেই ভালো নয়, প্রেতাত্মাই বটে, ভালো আত্মারা সব স্বর্গে আর বাকিরা নিজেদের পাপের ফল ভোগ করছে। মৃত্যুর পরের জীবন সম্পর্কে তোমার ধারণা খুবই সহজ সরল এলিস, একটা চেয়ারে বসতে বসতে রাউল বলল। বিয়ের পর এসব আর করবেন না মসিয়ে, অনুনয় সুরে বলল ও। রাউল ওর দিকে চেয়ে সস্নেহে হাসল। তুমি খুব বিশ্বাসী এলিস, সে বলল।
আর তোমাদের দিদিমণিকে খুব ভালোবাসো, কোনো ভয় নেই, আমাদের বিয়েটা শুধু হতে দাও, তারপর থেকে তোমার ভাষায় এসব প্রেতাত্মা টেতাত্মার ব্যাপার একদম বন্ধ। মাদাম দেব্রয়কে আর কোনো প্রেত চক্র নিয়ে মাথা ঘামাতে হবে না। এলিসের মুখে হাসি ফুটে উঠল। সত্যি বলছেন? আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল ও। গম্ভীরভাবে সম্মতি জানালো রাহুল। অনেকটা আত্মমগ্নভাবেই সে বলল, হ্যাঁ, এসবের একটা ইতি হওয়া উচিত। সিমনের এক আশ্চর্য ক্ষমতা রয়েছে আর ও সেটা যথেচ্ছভাবে ব্যবহারও করেছে, কিন্তু এবারে ওর ক্ষান্ত হওয়া দরকার। তুমি ঠিকই বলেছো এলিস, ও দিনকে দিন শুধু ফ্যাকাশে আর রোগা হয়ে চলেছে। একজন মিডিয়ামের জীবন ভীষণ পরিশ্রম আর কষ্টের, সেই সঙ্গে রয়েছে ভয়ঙ্কর স্নায়ুর চাপ। তবে যাই বলো এলিস, তোমার দিদিমণি প্যারিসের সবচেয়ে সেরা মিডিয়াম। শুধু প্যারিস কেন, গোটা ফ্রান্সের, সারা পৃথিবীর লোকেরা ওর কাছে আসে, কারণ তারা জানে ওর কাছে কোনো ফাঁকিবাজি বা জালিয়াতি নেই। এলিস প্রতিবাদে ফোঁস করে উঠল। জালিয়াতি? ম্যাডাম চেষ্টা করে একটা কচি বাচ্চাকেও ঠকাতে পারেন না। সে কথা ঠিক, ও একটা দেবদূত, উৎসাহের সঙ্গে বলল রাউল। ম্যাডাম যে এখন থেকে প্রেতাত্মার যাবতীয় কারবার ছেড়ে দেবেন সে কথা শুনে তুমি খুশি তো? সে ভেবেছিল এ কথা এলিস সত্যি খুশি হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বৃদ্ধ পরিচারিকাটি গম্ভীর হয়েই রইল। মনে করুন মসিয়ে, যদি প্রেতাত্মারা ম্যাডামকে ছেড়ে না দেয়, ইতস্তত করে বলল ও। রাউল অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তার মানে? যদি প্রেতাত্মারা ম্যাডামকে ছেড়ে না দেয়, এলিস আবার বলল। আমি ভেবেছিলাম তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না এলিস। ওসবে বিশ্বাস করাটাই বোকামো, কিন্তু তবুও। তবুও? তবুও কি এলিস? আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না মসিয়ে। জানেন, আমি সবসময় ভাবতাম এসব মিডিয়ামরা চালাক ফেরেববাজ, যারা নিজেদের আপনজনকে হারিয়েছে তাদের কায়দা করে শুধু ঠকায়। কিন্তু ম্যাডাম সেরকম নন, উনি খুব ভালো, সৎ। আর ও গলা নামিয়ে ভয়ার্ত সুরে বলল, আর সত্যি সত্যি অদ্ভুত সব ব্যাপার ঘটে, না কোনো ছলচাতুরি নেই তাতে, সত্যি অনেক কিছু ঘটেছে, সেই জন্য আমি ভয় পাচ্ছি। আমি নিশ্চিন্তে জানি মসিয়ে, এ ঠিক নয়, এ প্রকৃতি আর ভগবানের পুরোপুরি বিরুদ্ধে, এর জন্য কাউকে না কাউকে গুনে গুনে দাম দিতেই হবে। রাউল উঠে এসে ওর কাঁধে হাত বুলিয়ে দিল। শান্ত হও এলিস, শান্ত হও, এসো এসো, তোমাকে একটা ভালো খবর দিই। আজই আমাদের শেষ প্রেত চক্র, আজকের পর আর কোনো চক্র বসবে না। ও, আজ তাহলে আর একটা চক্র আছে? সন্ধিহান সুরে প্রশ্ন করল বৃদ্ধ মহিলাটি। এটাই শেষ এলিস, এটাই শেষ। এলিস অসন্তোষে মাথা নাড়াল। ম্যাডাম মোটেই সুস্থ নয়, ও বলতে শুরু করল, কিন্তু ওর কথায় বাধা পড়ল। দরজা খুলে ঘরে ঢুকল এক দীর্ঘকায় গৌরী মহিলা, ছিপছিপে সুন্দর চেহারার বত্তিচেলির ম্যাডোনার মুখ। রাউলের মুখ উজ্জ্বল হল এবং বুদ্ধির পরিচয় দিয়ে এলিস চটপট ঘর থেকে বেরিয়ে গেল। সিমন, ওর দীর্ঘ শুভ্র দু হাত নিজের হাতে তুলে নিল রাউল, দু হাতে চুমু খেল। সিমন অস্ফুট স্বরে উচ্চারণ করল রাউলের নাম। রাউল, আমার সোনা। আবারও ওর দু হাতে চুমু খেল রাউল, গভীর চোখে ওর দিকে তাকালো। সিমন, তোমাকে কি ফ্যাকাশে দেখাচ্ছে? এলিস বলল তুমি বিশ্রাম করছো, তোমার শরীর খারাপ নয় তো সোনা? না, শরীর খারাপ ঠিক নয়, ও ইতস্তত করল। ওকে ধরে নিয়ে গিয়ে সোফায় নিয়ে গিয়ে বসালো রাউল, নিজেও পাশে বসল। তাহলে বলো তোমার কি হয়েছে? সিমন আবছাভাবে হাসল। তুমি আমাকে বোকা ভাববে, ও অস্ফুট কণ্ঠে বলল। আমি বোকা ভাববো তোমাকে? কখনো নয়। রাউলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সিমন।
মেঝের গালিচার দিকে একদৃষ্টে তাকিয়ে দু এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল ও। তারপর নিচু গলায় দ্রুত বলে উঠল, আমার ভয় করছে রাউল। কয়েক মিনিট রাউল অপেক্ষা করল, ভাবল সিমন কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত তা না বলায় সে উৎকণ্ঠায় বলে উঠল, ভয় কিসের ভয় সিমন? রাউলের বিস্ময় বিমূর মুখের দিকে তাকিয়ে জবাব দিল সিমন, হ্যাঁ অবাক লাগলেও কথাটা সত্যি, আমার কেন যেন ভয় করছে, এর বেশি কিছু জানি না, কিসের ভয় কেন ভয় তাও বলতে পারবো না, কিন্তু সব সময় একটা দুশ্চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছে, আমার কিছু একটা হবে, ভয়ঙ্কর কিছু। ও শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল সামনের দিকে। রাউল আলতো হাতে ওকে জড়িয়ে ধরল, সোনা ভেঙে পড়ো না লক্ষ্মীটি আমার, এ মিডিয়ামের জীবনের মানসিক চাপ ছাড়ার কিচ্ছু নয়, তোমার এখন শুধু বিশ্রাম দরকার, বিশ্রাম আর শান্তি। সিমনের মুখে নেমে এলো এক কৃতজ্ঞতার ছায়া। হ্যাঁ রাউল ঠিকই বলেছ, শান্তি আর বিশ্রামই আমি চাই। ও চোখ বুজে এলিয়ে পড়ল রাউলের বাহুতে, সে ওকে আরো কাছে টেনে নিল। সিমনের বুক ঠেলে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। তুমি কাছে থাকলে আমি একটু ভয় পাই না রাউল, মিডিয়ামের ভয়ঙ্কর জীবন আমি ভুলে যাই, সব জেনেও তুমি এই জীবনের অনেক কিছু জানো না। রাউলের আশ্লেষে শক্ত হলো সিমনের শরীর, চোখ খুলে ও শূন্য দৃষ্টি মেলে দিল সামনে। অন্ধকার কুঠরির মধ্যে আমি বসে থাকি, অপেক্ষা করি, সেই অন্ধকার বড় ভয়ঙ্কর রাউল, কারণ এই অন্ধকার শূন্যতায় ভরা, স্বইচ্ছায় সেই অন্ধকারে নিজেকে সঁপে দিয়ে আমি হারিয়ে যাই, তারপর আর কিছুই জানতে পারি না, কিছু টেরও পাই না, কিন্তু শেষে এক সময় আবার ফিরে আসতে হয়, অত্যন্ত ধীরে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার ঘুম ভাঙে, কি ভীষণ ক্লান্ত লাগে, ভীষণ ক্লান্ত। জানি শোনা জানি, অস্ফুট কণ্ঠে বলল রাউল, কিন্তু তোমার তুলনা নেই সিমন, তুমি এ দুনিয়ার সেরা মিডিয়াম। অল্প হেসে সিমন মাথা ঝাঁকালো, হ্যাঁ হ্যাঁ সত্যি, রাউল বলল, পকেট থেকে দুটো চিঠি বের করল সে। এই দেখো, প্রফেসর রোশ এবং ডক্টর জেনি একান্ত অনুরোধ করে পাঠিয়েছেন তুমি যেন অন্তত তাদের প্রেতচক্রে মাঝে মধ্যে মিডিয়াম হয়ে বসো। না না, লাফিয়ে উঠে দাঁড়ালো সিমন, কখনো না, এসবের শেষ হওয়া উচিত, তুমি আমাকে কথা দিয়েছো রাউল। রাউল অবাক অপলক চোখে ওর দিকে তাকিয়ে রইল, ও কাঁপছে, কোণঠাসা জন্তুর দৃষ্টি নিয়ে রাউলকে দেখছে, সে উঠে দাঁড়িয়ে ওর হাত ধরল, হ্যাঁ 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 সে তো 100 বার সত্যি, কিন্তু তুমি আমাদের গর্ব সিমন, সেই জন্যই এই চিঠি দুটোর কথা বললাম তোমায়। সন্দেহের চকিত দৃষ্টিতে তাকালো সিমন। তুমি নিশ্চয়ই চাও না আমি আবার পেচক্রে বসি? না না না, তবে এই সব পুরনো বন্ধুদের জন্য তুমি যদি মাঝে মাঝে বসতে চাও তাহলে। ও উত্তেজিতভাবে বাধা দিল রাউলকে, না কখনো না, এতে বিপদ আছে, আমি বলছি, আমি স্পষ্ট টের পাচ্ছি ভয়ঙ্কর বিপদ। সিমন দুহাতে নিজের কপাল চেপে ধরল, এগিয়ে গেল জানলার দিকে। রাউল ওকে অনুসরণ করল, ওর কাঁধে অন্তরঙ্গভাবে হাত রাখল। সোনা, কোমল সুরে বলল, তোমাকে কথা দিচ্ছি আজকের পর আর কোনো দিন তোমাকে কোনো চক্রে বসতে হবে না। আজ? অস্ফুট স্বরে বলল সিমন। ও হ্যাঁ, মাদাম এক্সের কথা আমি তো
ভুলেই গিয়েছিলাম। রাউল নিজের ঘড়ির দিকে তাকালো। ওই তো, উনি এক্ষুনি এসে পড়বেন। কিন্তু সিমন, তোমার যদি শরীর ভালো না থাকে। সিমন তার কথা শুনতেই পেল না। ও তখন নিজের চিন্তাকে অনুসরণ করে চলেছে। উনি ভারী অদ্ভুত মহিলা রাউল, ভারী অদ্ভুত মহিলা। যেন ওকে দেখে আমার কেমন যেন ভয় করছিল। সিমন! রাউলের স্বরে ভৎসনার সুর তৎক্ষণাৎ ওর কানে বাজল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি রাউল, তুমি আর সব ফরাসির মতো। তোমার কাছে মা একটা পবিত্র বস্তু, আর কোনো মা যখন তার হারানো বাচ্চার জন্য কেঁদে আকুল হয়, তখন তার সম্পর্কে এরকম মন্তব্য করলে আমাকে নিষ্ঠুর বলেই মনে হবে, কিন্তু আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ভদ্রমহিলা এত মোটা, তামাটে, আর তার হাত দুটো, কখনো তার হাত দুটো লক্ষ্য করেছ রাউল? বিশাল শক্তিশালী দুটো হাত, ঠিক যেন কোনো পুরুষের। ও, শিউরে ওঠে চোখ বুঝল সিমন। রাউল হাত সরিয়ে নিয়ে শীতল স্বরে বলল, তোমাকে সত্যি বুঝে উঠতে পারলাম না সিমন। নিজে মেয়ে হয়ে আর একজন মেয়ের জন্যে তোমার তো করুণাই হওয়া উচিত, বিশেষ করে যে মেয়ে তার একমাত্র শিশুকে হারিয়েছে। না, তুমি বুঝতে পারছো না, এসব জিনিস কারো ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করে না। প্রথম যখন আমি মাদাম এক্সকে দেখি, তখনই আমার মনে দেখা দিয়েছে আতঙ্ক। মনে আছে, তার হয়ে প্রেতচক্রে বসতে রাজি হয়েছিলাম অনেক দেরিতে। আমার কেন যেন মনে হয়েছিল তার জন্যে আমার ভয়ঙ্কর কোনো ক্ষতি হবে। কিন্তু আসলে ঠিক উল্টোটাই হয়েছে, শুকনো স্বরে সে বলল। আমাদের প্রত্যেকটা চক্রই সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। ছোট্ট আমেলির আত্মা খুব সহজেই তোমাকে বশ করতে পেরেছে, আর তার দেহ ধারণগুলো হয়েছে এক কথায় অপূর্ব। শেষ চক্রটায় প্রফেসর রোশের থাকা উচিত ছিল। দেহ ধারণ, নিচু গলায় বলল সিমন। খুলে বলো রাহুল, তুমি তো জানো ওই আচ্ছন্ন অবস্থায় কি হয় না হয় কিছুই আমি টের পাই না। দেহ ধারণগুলো সত্যি কি খুব সুন্দর হয়? উৎসাহ ভরে মাথা নাড়ালো সে। প্রথম কয়েকটা চক্রে একটা আবছা কুয়াশার মধ্যে দিয়ে বাচ্চাটাকে দেখা গিয়েছিল, কিন্তু শেষ চক্রটায়। হ্যাঁ বলো। রাউল অস্ফুট স্বরে বলল, সিমন, বাচ্চাটা যেন রক্ত মাংসের কোনো শিশুর মতো চোখের সামনে এসে দাঁড়িয়েছিল। এমনকি আমি ওকে ছুঁয়ে পর্যন্ত দেখেছি, কিন্তু তাতে তোমার যন্ত্রণা কষ্ট ভয়ঙ্কর রকমভাবে বেড়ে যায়। মাদাম এক্সকেও তার বাচ্চাকে ছুঁতে দেবো না। আমার তো ভয় করছিল তিনি হয়তো নিজেকে আর সামলে রাখতে পারবেন না, হয়তো তোমার কোনো ক্ষতি করে ফেলবেন। সিমন আবার জানলার দিকে ফিরে তাকালো। ও বিড়বিড় করে বলল, যখন জেগে উঠেছি তখন ভীষণ ক্লান্ত লাগছিল রাহুল। তুমি ঠিক বলছো তো, এসব করে আমরা কোনো অন্যায় করছি না? জানো এলিস কি বলে, আমরা নাকি শয়তানের সঙ্গে লেনদেন করছি। জানো আমি কি বিশ্বাস করি, অজানাকে নিয়ে খেলা করার মধ্যে সব সময় বিপদ রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমাদের এই খেলা নিছকই বিজ্ঞানের প্রয়োজনে। শান্ত হলো সিমন, তার দিকে চেয়ে সস্নেহে হাসল, তারপর দেয়াল ঘড়িতে চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল, মাদাম এক্সের বেশ দেরি হচ্ছে, উনি হয়তো শেষ পর্যন্ত আসবেন না। আমার মনে হয় উনি ঠিক আসবেন। খালি ভাবছি, কে এই ভদ্রমহিলা, কে এই মাদাম এক্স,
ঘরে পায়চারি করতে করতে মন্তব্য করল সিমন। কোথায় তিনি থাকেন, কারাই বা তার আত্মীয় স্বজন, আশ্চর্য, তার সম্পর্কে আমরা কিছুই জানি না। রাহুল কাঁদ ঝাঁকালো, বলল, কি জানো তো সিমন, মিডিয়ামের কাছে যারা আসে তাদের বেশিরভাগই নিজের পরিচয় যথাসম্ভব গোপন রাখতে চায়। এটা হলো এক ধরনের প্রাথমিক সাবধানতা। উদাস ভঙ্গিতে তার সাথে একমত হলো সিমন। ওর হাতে ধরা একটা ছোট চীনামাটির ফুলদানি হঠাৎ খসে পড়ল অগ্নি আধারের বাঁধানো টালিতে, ভেঙে সেটা টুকরো টুকরো হয়ে গেল। ও চকিতে ফিরে তাকালো রাউলের দিকে। দেখলে, আমি আর আমিতে নেই। মাদাম এক্সকে যদি বলি আমি আর চক্রে বসতে পারবো না, তাহলে তুমি আমাকে ভীষণ ভীষণ ভীত ভাববে না? রাউলের মুখে যন্ত্রণাময় বিস্ময় দেখে সিমন লাল হলো। তুমি আমাকে কথা দিয়েছো সিমন, রাউল শান্ত স্বরে বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সিমন পিছিয়ে গেল দেওয়ালের দিকে। না, আমি পারবো না রাউল, আমি পারবো না। রাউলের চোখে আবার সেই দৃষ্টি, কোমল ভর্ৎসনা। সিমন কুঁকড়ে গেল। আমি টাকার কথা ভাবছি না সিমন, যদিও তুমি জানো এই মহিলা শেষবারের মতো চক্রে বসানোর জন্য তোমাকে যে অঙ্কের টাকা দিতে চাইছেন তা এক কথায় বিশাল। তাছাড়া এই মহিলা মা, যে তার নিজের সন্তানকে হারিয়েছে। তুমি যদি সত্যি সত্যি অসুস্থ না হও, তাহলে নিছকে খেয়াল বসে একজন ধনী মহিলাকে নিরাশ করতে পারো, কিন্তু কোনো মা যদি তার সন্তানকে শেষবারের মতো দেখতে চায়, তাকে কি তুমি ফেরাতে পারবে সিমন? আমাকে আর কষ্ট দিও না, তোমার কথা হয়তো ঠিক, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভয়ের কারণটা কি। শুধু একটা শব্দ, মা। সিমন! কিছু কিছু আদিম মৌলিক শক্তি আছে রাউল, তাদের বেশিরভাগকে সভ্যতা ধ্বংস করেছে, কিন্তু মাতৃত্ব আগেও যেমন ছিল এখনো তেমনি আছে। পশু মানুষ এই একটা ব্যাপারে সবাই সমান। নিজের সন্তানের প্রতি যে ভালোবাসা, পৃথিবীতে তার তুলনা নেই। সে ভালোবাসা কোনো আইন মানে না, কাউকে ভয় পায় না, পথ আগলে নাড়ানোর সমস্ত বাধাকে নির্মমভাবে গুঁড়িয়ে চুরমার করে দেয়। ও থামল, সামান্য হাঁপাচ্ছে। রাউলের দিকে ফিরে চকিতে হাসল সে। আমি আজ কি বোকার মতো কথা বলছি, তাই না? রাউল ওর হাত ধরল। দু একটা মিনিট বিশ্রাম করো, অন্তত ম্যাডাম এক্স না আসা পর্যন্ত। ঠিক আছে। অল্প হেসে সিমন বেরিয়ে গেল ঘর থেকে। রাউল মিনিট কয়েক চিন্তায় ডুবে রইল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে এলো হলঘরে। হলঘরে অন্য প্রান্তে এই রকম আরেকটা ঘরে এসে দাঁড়ালো সে। ঘরের একদিকে একটা ছোট্ট কুঠুরি, তাতে একটা বিশাল আরাম কেদারা বসানো, কালো ভেলভেটের ভারী পর্দা দিয়ে ইচ্ছে করলে কুঠুরি ঘরটাকে ঢেকে ফেলা যায়। এলিস তখন ঘরটা সাজাতে ব্যস্ত ছিল। কুঠুরি ঘরের খুব কাছে দুটো চেয়ার আর একটা টেবিল সাজিয়ে দিয়েছে ও। টেবিলে একটা খঞ্জনি, একটা শিঙে আর কিছু কাগজ ও পেন্সিল রয়েছে। এই শেষবার, গম্ভীর মুখে বিড়বিড় করে বলল এলিস। এমন সময় একটা বৈদ্যুতিক ঘন্টার তীক্ষ্ণ শব্দ শোনা গেল। যাও যাও এলিস, যাও, দেখো তো কে এলো, উদ্ধত কর্তৃত্ব নিয়ে বলল রাউল। তার দিকে এক পলক তাকিয়ে আদেশ পালন করল এলিস। মিনিট খানকের মধ্যেই অতিথিকে নিয়ে সে ঘরে চলে এলো। দিদিমণিকে বলছে যে আপনি এসেছেন ম্যাডাম। ম্যাডাম এক্সের সঙ্গে করমর্দন করতে এগিয়ে এলো রাউল। সিমনের কথাগুলো তার স্মৃতিতে ভেসে উঠল আবার। ভদ্রমহিলা নিঃসন্দেহে বিশাল চেহারার, আর তার ফরাসি শোকের পোশাক ঘোর কালো রঙের।
তার গলার স্বর যে বেশ গম্ভীর সেটা কথা বলতেই বোঝা গেল। আমার হয়তো সামান্য দেরি হয়ে গেছে মসিয়ে, মাদাম সিমুন কোথায়? চক্রে বসবেন তো? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন মাদাম এক্স। রাউলের হাতের ওপর তার হাতের চাপ হঠাৎই কঠিন হল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ম্যাডাম এক্স স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার হাত আলগা হল। মুখমণ্ডলকে ঘিরে থাকা ভারী কালো ওড়নার বাঁধন ঢিলে করে একটা চেয়ারে ডুবে গেলেন তিনি। ও মসিয়ে, আপন মনে বিড়বিড় করে তিনি বললেন, এই সব চক্রে আমার আনন্দ আমার খুশি আপনি বুঝতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমার ছোট্ট সোনা, আমার এমিলি, ওকে দেখা, ওর কথা শোনা, এমনকি এমনকি হয়তো হাত বাড়িয়ে ওকে ছুঁতে পর্যন্ত পারবো আমি। রাউল তৎক্ষণাৎ উদ্ধতভাবে জবাব দিল, ম্যাডাম এক্স, একমাত্র আমার নির্দেশ ছাড়া কোনো কিছুই আপনি করবেন না, নইলে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা আছে। আমার বিপদ? না মাদাম, মিডিয়ামের প্রেত চক্রে মিডিয়ামের দেহ ধারণের সময় যেসব ঘটনা ঘটে সেগুলো বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করে। আমি আপনাকে খুব সহজ কথায় ব্যাপারটা বলছি, কোনো আত্মা যখন দেহ ধারণ করতে চায় তখন তাকে মিডিয়ামের কাছ থেকে সত্যিকারের দেহ বস্তু ধার নিতে হয়। আপনি তো দেখেছেন সেই সময় মিডিয়ামের মুখ দিয়ে কেমন ধোঁয়ার মতো বাষ্প বেরোয়, সেটা ধীরে ধীরে ঘন হয়ে আত্মার মৃতদেহের শরীরী আকার নেয়। কিন্তু এই এক্টোপ্লাজম মিডিয়ামের দেহবস্তু বলেই আমাদের বিশ্বাস। হয়তো কোনো দিন পরীক্ষা নিরীক্ষা বা সূক্ষ্ম ওজন করে আমরা একথা প্রমাণ করতে পারবো, কিন্তু সে পরীক্ষার প্রয়োজনে এ ঘটনার সামান্য এদিক ওদিক করতে চাইলেই মিডিয়ামের অসহ্য যন্ত্রণা ও মৃত্যুর আশঙ্কা। আত্মার ধারণ করা দেহকে কেউ যদি চেপে ধরে তাহলে মিডিয়ামের মৃত্যু পর্যন্ত হতে পারে। রাউলের কথা গভীর মনোযোগে শুনলেন ম্যাডাম এক্স। এবারও অদ্ভুত মুসিয়ে, বলুন তো এমন কোনো দিন কি আসবে না যেদিন দেহ ধারণের পদ্ধতি এত উন্নত হবে যে আত্মার ধারণ করা দেহ নিজেকে আলাদা করে নিতে পারবে স্রষ্টার কাছ থেকে, মিডিয়ামের কাছ থেকে? এ ভয়ঙ্কর অবাস্তব কল্পনা মাদাম। কিন্তু তিনি নাছোড় বান্দা হয়ে বলে চললেন, কিন্তু অসম্ভব তো নয়। আজকের দিনে সম্পূর্ণভাবে অসম্ভব। কিন্তু ভবিষ্যতে? রাউল উত্তর দেওয়ার হাত থেকে রেহাই পেল, কারণ ঠিক সেই মুহূর্তে ঘরে ফিরেছে সিমন। ওকে দেখে ক্লান্ত বিবর্ণ মনে হলেও নিজের ওপর ও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। ও এগিয়ে এসে ম্যাডাম এক্সের সঙ্গে করমর্দন করল। হাত মেলানোর সময় সিমন যে একটু শিউরে উঠল সেটা রাউলের নজর এড়াল না। চক্রে বসবেন তো? ম্যাডাম এক্স জিজ্ঞাসা করলেন। নিশ্চয়ই, একটু রূঢ় স্বরে বলল সিমন। আসুন শুরু করা যাক। কুঠুরি ঘরে ঢুকে আরাম কেদারায় বসে পড়ল ও। আচমকা এক ভয়ের ছায়া পড়ল রাউলের মনে। সে বলে উঠল, তোমার শরীর তো ঠিক লাগছে না সিমন, আজ থাক। মসিহে, ঘৃণা ভরা ক্রোধে উঠে দাঁড়ালেন ম্যাডাম এক্স। মাদাম সিমন আমাকে কথা দিয়েছিলেন যে আমার জন্যে উনি শেষবারের মতো একবার চক্রে বসবেন। হ্যাঁ, কথা দিয়েছি, শান্ত স্বরে বলল সিমন। আর সে কথা আমি রাখব। রাউলের দিকে ফিরে তাকিয়ে বলল ও, ভয় পেও না রাউল, এই তো আমার শেষ চক্রে বসা। ঈশ্বরকে ধন্যবাদ, আর কখনো আমাকে এই কষ্ট পেতে হবে না। ওর ইশারায় কুঠুরি ঘরের চারিদিকে ভারী কালো পর্দা টেনে দিল রাউল, তারপর টেনে দিল ঘরের জানলার পর্দাগুলো। ঘরটা ছেয়ে গেল আধো অন্ধকারে। ইশারায় ম্যাডাম এক্সকে একটা চেয়ার দেখিয়ে দিয়ে নিজে একটা চেয়ারে সে বসতে গেল। কিন্তু ম্যাডাম এক্স ইতস্তত করতে লাগলেন,
আমাকে ক্ষমা করবেন মসি, আপনাকে বা মাদাম সিমনকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু কিন্তু তা সত্ত্বেও লোকে যাতে আমার কথার আরো বেশি দাম দেয় সেই জন্য এই এই জিনিসটি আমি সঙ্গে এনেছি। নিজের হাত ব্যাগ খুলে একটা সরু দড়ি বের করলেন তিনি। মাদাম, চিৎকার করে উঠল রাউল, এ অত্যন্ত অপমান। শীতল স্বরে বললেন ম্যাডাম এক্স, শুধু সাবধানতা, আপনি কেন আপত্তি করছেন বুঝতে পারছি না মসি। যদি আপনাদের কাজে কোনো জালিয়াতি নাই থাকে তাহলে এত ভয় পাওয়ার কি আছে? অবজ্ঞার হাসি হাসল রাউল। নিশ্চিন্ত থাকুন মাদাম, আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইচ্ছে হলে আমার হাত পা বাঁধতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম এক্স দড়ি নিয়ে গেলেন রাউলের দিকে। হঠাৎ পর্দার ওপাশ থেকে ভেসে এলো সিমনের চিৎকার, না রাউল, খবরদার, রাজি হইও না। উপহাসের হাসি হাসলেন ম্যাডাম এক্স, ব্যঙ্গ ভরা সুরে মন্তব্য করলেন, মাদাম দেখছি ভয় পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। কি বলছো সিমন? চিৎকার করে উঠল রাউল, মাদাম এক্স ভাবছেন আমরা জালিয়াত, ভণ্ড। আমাকে আমাকে নিঃসন্দেহ হতে হবে, গম্ভীরভাবে ম্যাডাম এক্স বললেন। নিয়মমাফিক নিজের কাজ শুরু করলেন তিনি, শক্ত করে রাউলকে চেয়ারের সঙ্গে বাঁধলেন। বাঁধা শেষ হলে রাউল ব্যঙ্গের সুরে বলে উঠল, কি ম্যাডাম এবার খুশি তো? ম্যাডাম এক্স সে কথার কোনো উত্তর দিলেন না। ঘরের চারিদিকে ঘুরে ফিরে দেয়ালের প্রতিটি অংশ খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর হল ঘরে যাওয়ার দরজায় তালা দিয়ে চাবিটা রাখলেন নিজের কাছে। অবশেষে এসে বসলেন চেয়ারে। এবার আমি তৈরি, তার কণ্ঠস্বরে এক অদ্ভুত সুর। সময় বয়ে চলল, পর্দার পিছনে সিমনের শ্বাস প্রশ্বাস ক্রমে ভারী হয়ে এলো, অনেকটা নাক ডাকার শব্দের মতো। তারপর সেই শব্দ পুরোপুরি মিলিয়ে গিয়ে শোনা গেল একটানা চাপা গোঙানি, তারপর আবার কিছুক্ষণ নীরবতা। নিস্তব্ধতা ভাঙল খঞ্জনির ঝনঝন শব্দে, শিঙেটা যেন কেউ টেবিল থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। কুঠুরির ভারী পর্দা যেন সামান্য সরে গেল, খোলা অংশ দিয়ে চোখে পড়ছে সিমনের দেহ। তার মাথাটা ঝুঁকে পড়েছে বুকের ওপর। হঠাৎ ম্যাডাম এক্স জোরে শ্বাস নিলেন, সরু ফিতের মতো কুয়াশার রেখা বেরিয়ে আসছে মিডিয়ামের মুখ থেকে, সেটা জমাট বেঁধে ক্রমে একটা আকার নিতে লাগলো, একটা একটা শিশুর আকার। এমিলি, আবার ছোট্ট শোনায় এমিলি, কর্কশ ফিসফিসে স্বর বেরিয়ে এলো ম্যাডাম এক্সের ঠোঁট চিরে। ঝাপসা দেহ যেন আরো ঘন হলো, স্পষ্ট হলো। রাউল অবিশ্বাসী দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল, এর চেয়ে সুন্দর দেহ ধারণ এর আগে কখনো সম্ভব হয়নি। এ যেন সত্যিকারের এক শিশু, রক্ত মাংসের জীবন্ত শিশু দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। হালকা শিশু সুলভ কণ্ঠস্বর ভেসে এলো, শোনাবো নি আবার, চিৎকার করে উঠলেন ম্যাডাম এক্স। তিনি চেয়ার ছেড়ে প্রায় উঠে দাঁড়িয়ে পড়লেন। খবরদার মাদাম, চিৎকার করে সাবধান করল রাউল। ধারণ করা দেহটা ইতস্ততভাবে বেরিয়ে এলো পর্দার বাইরে। ছোট্ট একটা মেয়ে সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম এক্স এক অদ্ভুত শব্দ করে আবার উঠে দাঁড়ালেন। মাদাম, ভয় পেয়ে রাউল চিৎকার করে উঠল, মিডিয়া মেরে দে, ওকে আমি কোলে নেব, কর্কশ স্বরে বলে উঠলেন ম্যাডাম এক্স। এক পা এগিয়ে গেলেন সামনে,
ভগবানের দোহাই দিচ্ছি ম্যাডাম, নিজেকে সংযত করুন, এক্ষুনি বসে পড়ুন চেয়ারে, রাউল চিৎকার করে বলল। এবারে সে সত্যি ভয় পেয়েছে। আমার সোনা, ওকে একবার আমি মুখে নেব। আপনাকে আমি হুকুম করছি ম্যাডাম, বসে পড়ুন এক্ষুনি। বাঁধনের মধ্যে রাউলের শরীরটা মরিয়া হয়ে সাপের মতো নড়ছে, কিন্তু ম্যাডাম এক্স তার কাজে কোনো রকম খুঁত রাখেননি। রাউল একান্তই অসহায়, ধ্বংসের আতঙ্কে ডুবে গিয়ে সে চিৎকার করে উঠল। ভগবানের দোহাই ম্যাডাম, বসে পড়ুন, মিডিয়ামের কথা একবার ভেবে দেখুন। ম্যাডাম এক্স তার কথায় কোনো কানই দিলেন না। তিনি যেন বদলে যাওয়া এক মানুষ, তার মুখমণ্ডল ছেয়ে গেছে উল্লঙ্গ উচ্ছ্বাস আর আনন্দে। পর্দার ফাঁকে দাঁড়ানো ছোট্ট শরীরটাকে হাত বাড়িয়ে স্পর্শ করলেন তিনি। মিডিয়ামের কাছ থেকে এক ভয়ঙ্কর গোঙানি ভেসে এলো। ভগবান, ও ভগবান, এ অসহ্য মিডিয়ামের। ম্যাডাম এক্স কর্কশ হাসিতে ফিরে তাকালেন রাউলের দিকে। আপনার মিডিয়ামের কথা আমি ভাবতে বসে আছি, আমি শুধু আমার সোনামণিকে চাই। আপনি আপনি পাগল হয়ে গেছেন ম্যাডাম এক্স। সোনামণিকে আমার চাই, আমার আমার নিজের রক্ত মাংস। মৃত্যুর জগৎ থেকে ফিরে আয় সোনা, এই তো এই তো তুই বেঁচে আছিস। রাউল কথা বলতে চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট চিরে কোনো শব্দই বেরোলো না। ভদ্রমহিলা তখন ভয়ানক হয়ে উঠেছেন, দয়াহীন, নৃশংস, নিজের আবেগে মত্ত। শিশুর ঠোঁট ফাঁক হলো তৃতীয়বারের জন্য, প্রতিধ্বনিত হলো একই শব্দ। ম্যাডাম এক্স ডেকে উঠলেন, চকিতে শিশুটিকে তুলে নিলেন তার বুকে। পর্দার ওপিট থেকে ভেসে এলো নিদারুণ যন্ত্রণার এক দীর্ঘস্থায়ী আর্ত চিৎকার। রাউল চিৎকার করে ডাকল, ভাষা ভাষা ভাবে সে টের পেল ম্যাডাম এক্স ছুটে তাকে পার হয়ে গেলেন। শোনা গেল বন্ধ দরজার তালা খোলার আওয়াজ, তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল অস্থির পায়ের শব্দ। পর্দার পিছন থেকে তখনও ভেসে আসছে একটানা আর্ত চিৎকার। এই চিৎকার রাউল জীবনে কখনো শোনেনি। সেটা ক্রমে মিলিয়ে গেল এক ভয়ঙ্কর ঘরঘরে শব্দে, তারপর তার কানে এলো ধপ করে পড়ে যাওয়ার শব্দ। রাউল তখন পাগলের মতো নিজের বাঁধন খোলার চেষ্টা করছে, উন্মাদ শক্তির কাছে অসম্ভব সম্ভব হলো। নিছকই গায়ের জোরেই দড়িটা ছিঁড়ে গেল। সে যখন ঠিকঠাক হয়ে দাঁড়াচ্ছে, এলিস ঘরে ঢুকলো চিৎকার করতে করতে। ম্যাডাম, ম্যাডাম। সিমন, সিমন, এ তোমার কি হলো সিমন? দুজনে ছুটে গিয়ে সরিয়ে দিল কালো পর্দা। ও ভগবান, রাউল তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল। ও ভগবান, সব সব লাল, সব লাল হয়ে গেল। তার পাশ থেকে কর্কশ কাপা গলায় এলিস বলে উঠল, ম্যাডাম শেষ পর্যন্ত মারা গেলেন, শেষকালে এই হলো তার পরিণতি। কিন্তু মসি কি হয়েছে বলুন তো, ম্যাডাম এরকম কুঁকড়ে গেছেন কেন? তার শরীরে যে অর্ধেকের চেয়েও ছোট হয়ে গেছে, সত্যি সত্যি কি হয়েছে বলুন না। রাউল পাগলের মতো চিৎকার করে উঠল। না না না, আমি কিচ্ছু জানি না, আমি পাগল হয়ে যাব। সিমন, 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 ওঠো সিমন, আমি আমি পাগল হয়ে যাব। সিমন ওঠো, তুমি একবার ওঠো সিমন, দয়া করে তুমি একবার ওঠো, আমি পাগল হয়ে যাব। সিমন, 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 তুমি একবার ওঠো সিমন, সিমন, তুমি।
শেষ হলো আগাথা ক্রিস্টির লেখা দ্য লাস্ট সিয়ান্স। এলিসের চরিত্রে অদিতি, সিমনের চরিত্রে মাধবীলতা, ম্যাডাম এক্সের চরিত্রে আরাত্রিকা, গল্প পাঠে সূর্য, রাউল দে ব্রয় এবং গল্পের সূত্রধর আমি অভিজিৎ। ধন্যবাদ জানাই মাধবীলতা, অদিতি এবং আরাত্রিকাকে আমাদের এই প্রয়াসে সামিল হওয়ার জন্য। শুনতে থাকুন অন রেকর্ড। আপনারা শুনছিলেন অন রেকর্ড।